ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান স্পেশাল মমে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকলি মিল প্ল্যানিং। আমি সপ্তাহের শুরুতেই সারা সপ্তাহে মোটামুটি কী রান্না করব সেটা মোটামুটি ঠিক করে নিই, কারণ সকালবেলা উঠে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই অনেকটা টাইম চলে যায়। আর আমার সকালে অতটা টাইমও থাকে না, কারণ অম্বরের স্কুল থাকে, অম্বরের টিফিন রেডি করা, ব্রেকফাস্ট রেডি করা, তারপর অপূর্বর ব্রেকফাস্ট টিফিন সব রেডি করতে হয়। মোটামুটি আমাকে 10টার মধ্যে সব রেডি করে ফেলতে হয়, ব্রেকফাস্ট টু লাঞ্চ, তারপর আমাকে 11টার সময় অপরকে আবার স্কুলে আনতে যেতে হয়। তো তার জন্য আমার সকালে সময় অনেকটাই কম থাকে, তো আমি ওটা আগে থেকে প্রিপেয়ার করে রাখি যে আমি কাল কি বানাবো। তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এই সপ্তাহে যা যা সবজি রান্না করব মোটামুটি সব কিছুই আছে। এখানে যেমন আছে চিচিঙ্গে, এটা আমি ভাজা করব। এখানে ভেন্ডি কাট করা করে রেখেছি, এটা আমি মশলা ভেন্ডি বানিয়ে নেব এটা দিয়ে। আর এখানে আছে কাকরোল আর বটবটি, এই দুটোই আমি ভাজা করব। আর এখানে আমি কেটে রেখেছি গাজর আর ক্যাপসিকাম। আর এখানে আছে হলো বিনস আর টমেটো। এবার গাজর, ক্যাপসিকাম, বিনস এটা দিয়ে আমি মিক্সড পোলাও বানাতে পারি এর সাথে পনির অ্যাড করে, বা বিকেলে চাও স্ন্যাক্সে চাউমিন টাউমিন বানালেও আমি এগুলো গাজর ক্যাপসিকাম বিনসটা আমার লেগে যায়। ওর জন্য মোটামুটি প্রতি সপ্তাহে আমার গাজর বিনস ক্যাপসিকাম এটা খুব কমন থাকে। আর আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটাও আমি মিক্সিতে পেস্ট করে রাখি সারা সপ্তাহের জন্যই। আর এখানে বেগুন আছে, কিন্তু বেগুনটা যদি আমি কাট করে রাখি তাহলে ওটা কালো হয়ে যায়, তার জন্য বেগুন কাট করে রাখি না। আর যা যা যেরকম সবজির মধ্যে লাগে, আলু পেঁয়াজ ওগুলো তো থাকে, আলুও কেটে রাখলে কালো হয়ে যাবে তো আলুও কেটে রাখি না, আর পেঁয়াজ এগুলো তো সব কিছুই থাকে। হ্যাঁ, আর এর এইখানে যা সবজি আছে, এছাড়া যদি কখনো কোনো সবজি খেতে ইচ্ছে করছে কারোর, আমার অম্বরের বা অপূর্বর যারই হোক না কেন, তো তখন তো সেটা থাকে, সেটা আলাদা ব্যাপার। বাট প্ল্যানিংটা যদি আগে আমি করে রাখি তাহলে সুবিধা হয়। আর আমার ডিনারেরও আমি কিছু কয়েকটা জিনিস তোমাদের এখানে যা যা সবজি আমি কেটে রেখেছি সেগুলো আমি প্ল্যান করে রেখেছি যে আমি বানাবো এই সপ্তাহে। বাট এছাড়াও যদি কোনো সবজি খেতে ইচ্ছে করে আমার অম্বরের বা অপূর্বর সেটা অপশনাল, সেটা তখন এনে বানানো হয়। এমন না যে এগুলোই রেখেছি এগুলোই খেতে হবে আর কিছু বানানো যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো আমার প্ল্যানে থাকলে আমার সকালে টাইমটা অনেকটাই বেঁচে যায়। আর আমি ডিনারের জন্য কিছু রেডি করে রাখি, যেরকম এখানে চানাটা বয়েল করে রেখেছি, চানা মশলা বানাবো। আর এখানে আমি মটরটাও বয়েল করে রেখেছি, এটা দিয়ে ঘুগনি বানাবো। আর আমি আটাটাও মেখে রাখি, আটাটা সকালে মেখে রাখি রাতের জন্য। তো এগুলো আমি ডিনারে বানাবো, এই দুটো দিয়ে মোটামুটি আমার 3 দিন হয়ে যাবে, চানা আর হচ্ছে এই ডালটা দিয়ে, মানে মটরের যে ডালটা আছে এটা দিয়ে ঘুগনি বানাবো, এই দুটো দিয়ে আমার 2 দিন হয়ে যাবে। আর ইন্ডিয়ান স্পেশাল মমের তরফ থেকে আজকে তোমাদের জন্য টিপস হলো, অনেক সময় লঙ্কা কাটতে গেলে, কাঁচা লঙ্কা কাটতে গেলে হাত জ্বালা করে, তো আমরা যদি তখন দুধের সর বা ঠান্ডা দুধ হাতে 5-10 মিনিট লাগিয়ে রেখে দিই তাহলে সেই জ্বালাটা কমে যায়। আই হোপ তোমাদের যখন এবার লঙ্কা কাটার পর জ্বালা করবে তোমরা এটা অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কতটা উপকার পেলে। র ভেজিটেবলসগুলো আমি প্লাস্টিকের কন্টেনারে রাখি, কিন্তু যেগুলো হাফ ডান হয়ে আছে যেরকম মটর চানা এগুলো সবসময় আমি স্টিলের কন্টেনারই রাখি। আর এগুলোর সাথে তো ননভেজ আছে, যেহেতু আমরা বাঙালি তো মাছে ভাতে বাঙালি, তো এর সাথে রেগুলারই মাছ থাকে, হয়তো সপ্তাহে 1 দিন অফ যায়। আর মাছ থাকে, ডিম থাকে, আর চিকেন মাটন তো থাকে, বাট মাটনটা আমি এখন একটু অ্যাভয়েড করতে চাইছি, কারণ চারদিকে মাটন নিয়ে যা, মানে মাটন চিকেন দুটো নিয়ে যা হচ্ছে, ওই জন্য মাটন চিকেনটা আমি একটু অ্যাভয়েডই করতে চাইছি। বাট এর সাথে মাছ ডিম তো ননভেজ থাকবেই, তার সাথে এমনি যে রেগুলার ডাল থাকে লাঞ্চে আমরা যে ডালগুলো ইউজ করি, মুগ মসুর মটর ডাল, এই সব কিছু দিয়ে আমার
এক সপ্তাহ এটাই মিল প্ল্যানিং। অ্যাকচুয়ালি এখানে আমার সবজি প্ল্যানিং আর তার সাথে রাতে যেগুলো ডাল চানা বা ঘুগনির মটর যেগুলো থাকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মাছ তো ওইভাবে শেয়ার করাটা একটু অসুবিধা লাগে। তো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেল আছে যারা নতুন ভিউয়ার্স প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর বেল বাটন প্রেস করতেও একদম ভুলবে না আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, বাই বাই।